শরীয়তপুর তিন আসনে গোলাপফুল প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাকের পার্টি। দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদের কাছে শরীয়তপুর এক আসন থেকে দেলার হোসেন, দুই আসনে জেলা জাকের পার্টির সভাপতি বাদল কাজী ও আসনে তিন আসনে জাকের পার্টি সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিয়া মনোনয়নপত্র জমা দেন।